জান্নাতে যাওয়ার জন্য এই যুগে কয়েকটা জিনিস খুব বেশি দরকার, তার ভিতরে সব যুগেই লাগবে, এই যুগে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার ভিতরে এক নম্বর হলো ইমানটা ঠিক থাকতে হবে। ইমানটা কি থাকতে হবে? আমাদের সবার ইমান ঠিক আছে না নাই? আপনারা এখন চালাক হয়ে গেছেন, এখন আর এক কথা উত্তর দিচ্ছেন না। আপনাদের সবার ইমান আছে না নাই? মাশাআল্লাহ। ইমানে কি ভেজাল আছে না ভেজাল ছাড়া ইমান? ভেজাল ছাড়া আছে, দাবিও করতেছেন মাশাআল্লাহ। দেখুন, আমরা সবাই বিশ্বাস করি আমাদের রাজ্জাক রিজিকদাতা কে? বিশ্বাস করি সবাই আল্লাহ যে রিজিকদাতা বিশ্বাস করি? সূরা ফাতিহায় নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎ সমূহকে লালন পালন করেন, সকল জগতের লালন পালনকারী, আমারও লালন পালনকারী, ঠিক না বেঠিক? আল্লাহকে রাজ্জাক হিসাবে আমরা মানি না কি মানি না? যদি আল্লাহকে রাজ্জাক হিসাবে মানি তাহলে চুরি করি কেমনে, সুদ খাই কেমনে, ঘুষ খাই কেমনে, অন্যের হক নষ্ট করে কিভাবে? এর মানে হলো আমি যে মুখে বলতেছি আমি আল্লাহকে রাজ্জাক হিসাবে বিশ্বাস করি, বাস্তবে আল্লাহর প্রতি রাজ্জাক হিসাবে আল্লাহর প্রতি সেই বিশ্বাসটা অন্তরে আমার সেই পরিমাণে নাই। ইমানের ভিতরে ভেজাল আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ইমানকে যদি খাঁটি না করা হয় তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা একটা কথা বলি, অনেকে আপনাদের এলাকায় বলে কি না, উপরে আল্লাহ নিচে তুমি, আগে আল্লাহ পাশে তুমি, এরকম কথা বলে কি বলে না? আবার বলে অনেকে আল্লাহও লাগে সাথে ইল্লাও লাগে। এসব কথা আপনারা শুনছেন না শুনেন নেই? ইমানের মতো মহাসম্পদকে ধ্বংসের জন্য এ জাতীয় ছোট ছোট কিছু ভুল ত্রুটি যথেষ্ট। এগুলো বড় ধরনের কোনো শিরক হবে না, কিন্তু এগুলো ছোট শিরক। আর আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শিরককে অনেক বেশি ভয় পাইতেন। ভেতরে ভেতরে ক্যান্সারের রোগীর মতো তলে তলে আপনার ইমানকে শেষ করে দিবে। আপনি 50-60 বছরের মুসলমান, 75 নামাজ পড়েন, কোনো মাহফিল আপনার মিস হয় না, প্রতি বছর প্রতিটা মাহফিলে শেষ পর্যন্ত থাকেন, কিন্তু হয়তো তলে তলে শয়তান আপনার ইমানকে কুরে 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 খেয়ে শেষ করে দিছে। ইমান আপনার শুধুমাত্র খোলস আছে, ভেতরে কিচ্ছু নাই। এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? এই জন্য ভাইরা আমার, আমার ইমানটাতে ভেজাল আছে কি না এটা চেক করতে হবে। ইমানে তিন ধরনের ভেজাল থাকে, আমি বিস্তারিত কথা বলবো না আজকে এই বিষয়ে। এক ধরনের ভেজাল হলো ইমানের ভেতরে শিরক থাকে। কি থাকে? শিরক। শিরক হলো আল্লাহকে পার্টনার বানানো, আল্লাহর সঙ্গে কোনো পার্টনার সাব্যস্ত করা, কোনো শরিক সাব্যস্ত করা। আমরা মুসলমানদের বৈশিষ্ট্য হলো আমরা একত্ববাদে বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দালাল চামচা সহযোগী এগুলো দরকার হয় কি বলেন? লাগে কিছু?